রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে সিক্স সেমিস্টার সংস্কৃত অনার্স স্টুডেন্টদের একটা ইম্পর্ট্যান্ট জিজ্ঞাস্য মিট করতে চলেছি। প্রত্যেকটা স্টুডেন্ট ফাইনাল পরীক্ষা দিতে চলেছে, সামনে ফাইনাল পরীক্ষা। প্রত্যেকের একটাই চিন্তাভাবনা যে স্যার একটা ফাইনাল সাজেশান করে দেন। তো সেই নিয়ে CC-13 CC-14 দুটো সাজেশান আপলোড করে দেওয়া হয়েছে। আজকে আপনার সামনে লাস্ট এবং ফাইনাল সাজেশান প্রস্তুত করতে চলেছি DSE-3A, অর্থাৎ 2023 সালে যে সমস্ত আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা সংস্কৃত অনার্সে পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি। লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, এইগুলো পড়ে গেলে কনফার্ম সমস্ত প্রশ্ন 100% গ্যারেন্টি কমন পাবেন। তাহলে প্রথমে আমি দেখে নেব লং প্রশ্ন করতে হবে আমার দুটো। এই যে ভাষাতত্ত্ব বা ভাষাবিজ্ঞান, এটা কিন্তু খুব সহজ পেপার নয়, সর্বোপরি মাথায় রাখবেন। এখানে দুটো প্রশ্ন আপনাকে লং প্রশ্ন করতেই হবে। সেই দুটো লং প্রশ্ন 10 নম্বরের দুটি করতে হবে 20 নম্বর। তো এই দুটো লং প্রশ্ন করাটা অত সহজ নয় বা এখানে পাওয়াটা। তো কী কীগুলো করলে আপনি অনায়াসে পাবেন সেটা একটু তুলে ধরছি। প্রথমত আপনি করবেন ভাষাবিজ্ঞান কী, ভাষাতত্ত্ব এবং ভাষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হিসাবে, লং প্রশ্ন হিসাবে করবেন ধ্বনি পরিবর্তনের সূত্র কী বা ধ্বনি পরিবর্তন ও ধ্বনি সূত্র কী আলোচনা করো। আপনার প্রথম ইম্পর্ট্যান্ট গ্রাসম্যান ধ্বনি সূত্র, দ্বিতীয় ইম্পর্ট্যান্ট গ্রিম ধ্বনি সূত্র, এর সাথে আমি করে রাখতে বলবো ভেন্নারের ধ্বনি সূত্রটি। প্রথম ইম্পর্ট্যান্ট কিন্তু গ্রাসম্যান, দ্বিতীয় গ্রিম, এই দুটো থেকেই প্রশ্ন আসবে। নেক্সট করে রাখতে বলবো ভেন্নার। তৃতীয় প্রশ্ন তুলে ধরব বৈদিক ও লৌকিক সংস্কৃত ভাষার পার্থক্য, ভালো করে এগুলো করবেন। চতুর্থ প্রশ্ন তুলে ধরব শতম ও কেন্তুম বিভাগের মধ্যে বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট তুলে ধরব সংস্কৃত ভাষার উপর আর্যতর ভাষার প্রভাব। নেক্সট 6 নম্বর প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চলেছি। 6 নম্বর প্রশ্নটি হল বাক্যবিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করো, বাক্যবিজ্ঞান সম্পর্কে। নেক্সট শব্দার্থ তত্ত্ব কী, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট 8 নম্বর প্রশ্ন ইন্দো ইরানীয়, অর্থাৎ ইন্দো ইরানীয় অর্থাৎ আর্য ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং অন্তিম প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের বিভিন্ন শাখার নাম উল্লেখ করে ইন্দো ইউরোপীয় ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন আপনি একটু মনোযোগ দিয়ে করে যান, গ্যারেন্টি দিয়ে বলছি 3টে প্রশ্ন অবশ্যই কমন পাবেন। পরীক্ষা হলে আপনাকে 2টো প্রশ্ন করতে হবে, আর যদি আপনি এগুলো করতে না পারেন তাহলে 2টো প্রশ্ন পাওয়াটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট চাপের হয়ে যাবে। তাহলে লং প্রশ্ন আপনাকে যে 10 নম্বরের করতে হবে বুঝতে পেরেছেন, এই কয়েকটা প্রশ্ন আপনি যদি ভালো করে মনোযোগ দিয়ে করেন আপনি 100% 2টো প্রশ্ন কমন পাবেন। আপনি প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন। চলে আসুন নেক্সট আপনার সামনে তুলে ধরব যে 5 নম্বরের যে প্রশ্ন করতে হবে আপনাকে, টিকা বা ব্যাখ্যা টাইপের আপনাকে 5 নম্বরের প্রশ্ন করতে হবে 4টে, যার মান 20। এখানে আপনি কোন প্রশ্নগুলোকে ভালো করে ফোকাস করলে আপনি অনায়াসে ফাইনালে সমস্ত প্রশ্ন পাবেন, চলে আসুন তুলে ধরছি। আপনি করবেন ভালোভাবে টিকা হিসাবে সমীভবন, অপিনিহিতি, বর্ণ বিপর্যয়, স্বরভক্তি, শতমগুচ্ছ, বর্ণাগম, স্বর, মূর্ধনি ভবন, বিষমী ভবন, সমাক্ষর লোপ, অভিশ্রুতি, অপশ্রুতি, ভেন্নারের ল, ভেন্নারের সূত্রের বিবৃতি, স্বরভক্তির উপর টিকা, এই কয়েকটা টিকা করুন। গ্যারেন্টি দিয়ে বলছি 3টে প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এখানে 4টে প্রশ্ন পাবেন না, 3টে প্রশ্ন পাবেন। তাহলে স্যার আর একটা প্রশ্ন, আমরা তাহলে কী করব, আমাদেরকে তো পরীক্ষা হলে 4টে প্রশ্ন করতে হবে, তাহলে কী করা যাবে? 4টে করতে গেলে আমি 3টে গেলে তো হবে না, তাহলে কী করব স্যার? এই যে উপরে যে লং প্রশ্নগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, উপরে যে লং প্রশ্নগুলো রয়েছে
এই যে লং প্রশ্ন, এই লং প্রশ্ন থেকেও আপনার 5 নম্বরের টিকা সেট হবে একটা, আর এই যে যেগুলো দিয়েছি এইগুলো থেকেও আপনার একটা টিকা 3টা সেট হবে। তাহলে উপরের থেকে একটা টিকা পেয়ে যাবেন লং প্রশ্ন থেকেও, আর এই যে টিকাগুলো এখান থেকে আপনি 3টে পেয়ে যাবেন, তাহলে টোটাল কটা হলো? 4টে। ভালো করে এইগুলোকে করবেন, আমি অনুরোধ করছি যদি ভালো করে এই টিকাগুলো লং প্রশ্নগুলো করেন আপনি সমস্ত প্রশ্ন 100% কমন পাবেন। এরপরে চলে আসি ইম্পর্ট্যান্ট যে টপিকটা তুলে ধরব, সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে শর্ট প্রশ্ন আপনাকে দুয়ের দাগে 2 নম্বরের 10টা করতে হবে, টোটাল মার্কস 20। কী করবেন না, আমি একের পর এক আপনার পরীক্ষার উপযোগী করে এই ভাষাতত্ত্বের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে গেছি, একটা একটা ভিডিওতে আপনার উপযোগী করে বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন পড়েছে সেরকম দেখে আলোচনা করে গেছি, বা আপনার বেলাতে কি আসতে পারে সেরকম পার্ট ধরে ধরে, এ মানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 ধরে ধরে আলোচনা করে গেছি। যদি আপনি সেই ভিডিওগুলো না দেখেন এই চ্যানেলটির প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কভার করে নিতে পারবেন। তো প্রিয় আমার ছাত্র এবং ছাত্রীরা, আজকে যে সাজেশানটা আপনার সামনে তুলে ধরলাম সেটা হলো ডিএসসি 3A, যেটা টোটালটা রয়েছে লিঙ্গুইস্টিক, সেখানে লং প্রশ্ন রয়েছে 10 নম্বরের 2টি আপনি অবশ্যই পাবেন এগুলো করলে, টিকা বা ব্যাখ্যা রয়েছে 5 নম্বরের 4টি এগুলো করলে অবশ্যই পাবেন, সংক্ষিপ্ত প্রশ্নটার জন্য আপনাকে আপনার এই চ্যানেলটির প্লেলিস্টে যেতে হবে, সেখানে গেলে আপনি অনেক আপনার উপযোগী ভিডিও রয়েছে, আপনার পরীক্ষামুখী সমস্ত রেডি করে দেওয়া আছে, অভিজ্ঞ শিক্ষক মহাশয় আপনার জন্য প্রস্তুত করে দিয়েছেন, যদি আপনার মনে হয় প্লেলিস্টে গিয়ে সমস্ত সহযোগিতা নিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের শিক্ষণীয় ভিডিও, যদি এই শিক্ষণীয় ভিডিওটি থেকে আপনার এতটুকু উপকার হয়ে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন।